মনে করেন আবার আপনার বাবা মনে করেন আপনার বাবা একটা ধর্ষণ করছে হ্যাঁ এখন এটা কি মানে আমি আমার কাছে যদি প্রমাণ থাকে যে আপনার বাবা ধর্ষণ করছে এখন এটা বললে তো আপনি আপনার আপনার মন খারাপ হইতে পারে যে আপনার বাবারে আমি এটা বললাম মন খারাপ হইতে পারে এই জন্য কি আমি আপনার বাবাকে ধর্ষক বলা থেকে বিরত থাকব মনে করেন মনে করেন আপনার ছোট বোন আপনার ভাই ভাই বোন আছে আছে ভাই মনে করেন স্বামী মোসমান এসে আপনার বোনের ধর্ষণ করলো হ্যাঁ এখন কইরা চলে গেছে এখন শামীম ওসমানের তো বাচ্চা কাচ্চা আছে শামীম ওসমানের বাচ্চা কাচ্চা আছে এখন শামীম ওসমানের বিরুদ্ধে যদি আপনি মামলা করেন তাহলে কিন্তু শামীম ওসমানের বাচ্চা কাচ্চা কিন্তু মনে কষ্ট পাবে তাই না ভাই জি জি তাহলে আপনার কি উচিত হবে শামীম ওসমানের নামে মামলা টামলা করা নাকি আপনি মামলা টামলা করবেন না যেহেতু শামীম ওসমানের পরিবার আছে তার পরিবারের সদস্যরা এই কথা জানতে পারলে মনে কষ্ট পাবে বুকে লাগবে তাদের কথাটা এটার কারণে কি আপনি তাদের বিরুদ্ধে শামীম ওসমানের বিরুদ্ধে মামলা করা থেকে বা শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করার করবেন না আপনি কি বিরত থাকবেন করতে

তো আপনারা যে কোরবানির সময় যে মানে গরুরা মাটিতে পারে লাগে তো লাগে তো হ্যাঁ এখন এটা এটা থেকে তো আপনারা বিরত থাকেন না হিন্দুদের মনে কষ্ট লাগবে এটা আপনারা বিরত থাকেন নাকি আপনাদের মানে টাকা দিয়ে কিনছেন আপনার টাকা দিয়ে আপনি গরু কিনছেন আপনি জবাই দিবেন না করবেন এটা আপনি বুঝবেন আপনি কোনটা করেন মানে হিন্দুদের মনে আঘাত লাগবে দেখে কি আপনি বিরত থাকেন নাকি নিজের পয়সা দিয়ে কিনছেন সুতরাং আপনার আপনি সিদ্ধান্ত নিবেন যে আপনি ওই গরুর সাথে কি করবেন না করবেন এটা আপনি ডিসাইড করবেন কোনটা করেন ভাই আমি টাকা লাগিনছি আমার টাইম করব আর আঘাত লাগলে লাগলে লাগব আঘাত লাগলে ঠিকই তো এটা এটা ঠিক যুক্তিটা কি ঠিক আছে যে আপনি আপনার পয়সা দিয়ে কিনছেন আর গরুরে কেউ যদি ভক্তি করে তাহলে এটা তাদের সমস্যা ওকে এটা তো আপনার সমস্যা না তাই না আপনি গরুর টাকা পয়সা দিয়ে কিনছেন আপনার উপার্জনের পয়সা কষ্ট করে উপার্জন করছেন এই পয়সা আপনি গরু কিনছেন আপনি জবাই দেন না কি কেমনে কি মারে কেমনে কি করেন এটারে কিভাবে কাটেন কয় টুকরা করেন কয় ভাগ দেন এগুলো সম্পূর্ণ আপনার বিষয় এখানে তো হিন্দুরা এসে আপনার কিছু কইতে পারে না হিন্দুরা যদি এসে বলে যে ভাই আমার মনে ভাই অনেক আঘাত লাগতাছে ভাই আমার আমরা দেবী বেলা মনে করি আমরা মা বেলা ডাকি এটা মারেন না ভাই মারেন না তখন তখন তো আপনি বিরত থাকবেন না তাই না তার মানে আপনার রাইট আছে আপনার যেটা 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 সত্য হয় হয় সঠিক সেটা অন্যের ক্ষতি না করে করার রাইট আছে এতে কে মনে আঘাত পাইলো না কে মনে সুখ পাইলো এটা পুষার টাইম আপনার নাই তাই না ভাই নাই নাই হ্যাঁ যদি আপনার যদি আপনি তার কোনো ক্ষতি না করে থাকেন তাহলে আপনি এটা করতে পারেন কিন্তু তাতে যদি তার কোনো ফিজিক্যাল ক্ষতি হয় ফিজিক্যালি যদি সে হার্ম হয় তখন আবার এটা আপনি করতে পারবেন না তখন এটা করতে গেলে আবার মানে সরকার রাষ্ট্র আইন এসে আপনাকে ধরবে যে আপনি কেন অনেক ক্ষতি করতে গেলেন কিন্তু মনে আঘাত পাইছে এটা তো ভাই মনে করেন আপনি একটা হলুদ শার্ট পেরে বাড়িয়েছেন হলুদ শার্ট দেখলে আমার মনে মেজাজটা খারাপ লাগে হলুদ শার্ট আমি দেখতেই পারি না হ্যাঁ দেখলে আমার মানে মেজাজটা চিরবির করে ওঠে এটার জন্য কি ভাই আপনি হলুদ শার্ট পরা থেকে বিরত থাকবেন না আমার আমি পরবো আপনি পাশে দিয়ে কিনছেন আপনি হলুদ পরবেন না লাল পরবেন এটা আপনি আপনি সিদ্ধান্ত নেবেন তাই না এন্ড তো আরেক এত কিছু কইতে পারে না তাই না তার মনে আঘাত লাগলে সে ঘরে থাকুক সে চশমা সানগ্লাস লাগায় করুক হ যে যেন হলুদ রং সে দেখতে না পায় এরকম সানগ্লাস লাগায় সে করুক এটা তো আপনার ব্যাপার না যে আপনি আপনি তো আপনার ড্রেস তার অনুভূতির উপরে নির্ভর করে নির্ধারণ করবেন না তাই না জি তাহলে আমি আপনাকে যে জিনিসটা বুঝাইলাম যে আমার কাছে যদি যুক্তি প্রমাণ থাকে তাহলে আমি সেটা বলবো এটাতে আপনি বা কারোর মনে যদি আঘাত পায় কেউ যদি কষ্ট পায় কেউ যদি কষ্ট পায় হাসপাতালে ভর্তি হয় কেউ যদি মরেও যায় এটা ভাই আমার বিবেচ্য বিষয় না এটা আপনার সমস্যা আপনি আমার যদি বেশি কষ্ট হয় তাহলে আমার কথা শুনেন না আমার ফেসবুক প্রোফাইলে ঢুকে একটা ব্লক অপশন আছে এটাতে চাপ দিবেন চাপ দিয়ে আমার ব্লক মেরে দিবেন অসুবিধা কি আমি কিচ্ছু মনে করবো না আমি তো ভাই আপনারা চিনিও না আপনারা তো আমি ডাকিও নাই আমার কথা শুনতে আমি এখানে আমার দলিল প্রমাণ সহ আমার যুক্তিগুলো আমি তুলে ধরতেছি

না না আরবি পারি না ইংরেজি ইংরেজি পারি না তো কি পারেন পড়তে কিছু পারেনা কিন্তু আমি শুনি হুজুরদের কাছ থেকে যেমন নবীজি অনেক ভালো পড়তেন আপনি কিছু পড়তে পারেন না আপনি আমার লাইভে কি বুঝা ঢুকলেন ভাই বুঝলাম না ঠিক আসার জন্য যে আপনি আমার নবীজিকে কেন গালি গাছে করতেন তো আপনি যদি কিছু পড়তে না পারেন ভাই তাহলে আপনি বুঝবেন কেমনে আমি আপনাকে যে দলিল দেখাবো এটা আপনি বুঝবেন কেমনে যে এটা আমি কি বানায় কইতাছি নাকি কি কইতাছি এটা আপনি না বুঝবেন কেমনে ভাই আপনি দেখা না আমাকে প্রমাণ দেখান সমস্যা কি প্রমাণ তো দাখিলাম কিন্তু আপনি তো পড়তেই পারেন না তাহলে আপনি বুঝবেন কেমনে যে কোরআনে কি কোরআন পড়ছেন কোন দিন কোরআন বাইক পুরোটাকে আবরি কিছু কিছু পড়ছিলাম পরে কাজে চলে এসেছি তো আর পড়িনা তো কি কি পড়ছেন কেমনে আপনি তো বাংলা পড়তে পারেন না কোন ভাষায় পড়ছেন আপনি এক শুরুবা লাগিয়েছিলাম ভুলে গেছিগা কোন ভাষায় কোন ভাষায় আরবী ভাষায় না বাংলা ভাষায় কোন ভাষায় পড়ছিলেন আরিয়া ভাই আরবী ভাষায় বাংলা ভাষায় মনোপড়ছি আবরি না আবরি না আরবী ভাষা না আরবি আরবি আরই আরবী ভাষা

আপনি তো পেন কিছু তাহলে জানেন যেভাবে আমরা বড় হয়েছি বা আমার নবীজি বলছে আপনি দেখেন নাই আপনি শুনছেন কেমন যে কার কাছ থেকে শুনছেন যে নবীজি বলে কেউ ছিল এটা কার থেকে শুনছেন আমার একটা বড় ভাই ছিল রুহুল উনি বলেছে যে নবীজি গুগলে সার্চ দিলো যে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আসে গুগলে সার্চ গুগলে আপনি দিবেন কেমনে আপনি তো গুগলে আপনি টাইপ করতে পারেন বাংলা আমি আমি পারি না কিন্তু মুখ দিয়ে বলে দিয়ে কইলে আয়ে ও মুখ দিয়ে কোন তারপর এটা আছে কি ভাই আচ্ছা তাহলে ভাই এক কাজ করেন আপনি তো মানে পড়তে না পারলে তো আপনাকে বোঝানো একটু আমার জন্য কঠিন তো আপনি আগে আপনি আমাকে ব্লক মেরে দেন হ্যাঁ মানে একটা ভালো পদ্ধতি আছে আমার পেজে ডুইকা দেখবেন ডাইন পাশে একটা অপশন আছে ব্লক ঠিক আছে ওইটাতে ব্লক মেরে দিবেন আজকে আমার গিয়া হ্যাঁ ব্লক মেরে দেন আর আমার ভিডিও আপনার ওইখানে যাব না তাহলে তো হইলো তাহলে আপনি বেঁচে গেলেন আমার হাত থেকে আমি আমার মনে আপনার মনে আর আঘাত টাকা লাগলো না তাহলে তো বেঁচে গেলেন ভাই আপনি যে যদি তো পড়তে জানেন না সে তো আপনারে বোঝানো আমার পক্ষে তো সম্ভব না ভাই আমি তো মানে আপনারে তো একেবারে মানে স্কুল থেকে পড়ানো লাগবে এখন আমি তো এটা করতে পারবো না হ্যাঁ আরে তাহলে মানে ওই ভাই হ্যাঁ

আপনি আপনি বাংলা বাংলা টা পেরাই হ্যাঁ বাংলা পরে আসেন তাহলে হবে ঠিক আছে বাংলা পরে দেখেন তারপরে আপনারা আপনি যুক্ত হন ঠিক আছে এরপরে কথা হবে ঠিক আছে আজকে বিদায় জানাই তাহলে ভালো থাকেন ভাই মানে মুমিন বান্দারা এক একটা মানে জিনিয়াস ভাই জিনিয়াস আমি মানে কেয়ার বলবো ভাই আমি তো মানে ইয়া খেয়ে গেলাম তবদা খেয়ে গেলাম একটু হুম তবদা খাই আছি এখনো ঠিক আছে আরেকজনকে যুক্ত